আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি, ঘোরাঘুরি করছি, ঘোরাঘুরির মধ্যে দিয়ে দিন যাচ্ছে। এখন হলো বাজে ঠিক দুপুর 1:30 মতো বাজে। আমাদের একটা জায়গায় দাওয়াত আছে, আসলে এখানে এসেও দাওয়াত মিস নেই। একটা আপুর বাসায় দাওয়াত আছে, আপুটা পেনাংয়েই থাকে, অনেকদিন ধরে থাকে। আপুর দুইটা বাচ্চা, তোষানের বয়সই একটা, আর একটা তোষানের থেকে 2 বছরের ছোটো। তো আমরা আপুর বাসায় দাওয়াতে যাচ্ছি, দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া করবো। আর বৃষ্টি, এমন বৃষ্টি হয়ে পড়ছে, না জোরে পড়ছে না একদম থেমে যাচ্ছে, আস্তে 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 টিকটিক করে বৃষ্টি পড়ছে, এই জন্য খুব খারাপ লাগছে। আর মাস্ক পরাটা তো বললামই আগে যে অনেক বেশি কড়াকড়ি করেছে, 1 তারিখ থেকে, মানে আগস্টের 1 তারিখ থেকে মাস্ক ছাড়া কেউ বাইরে গেলে 1000 রিঙ্গিত ফাইন, প্রায় বাংলাদেশি টাকায় 20,000 টাকার মতো। এই যে অনেকে চেক ইন করছে, আবার অনেকে চেক আউট করছে, 12টায় চেক আউট আর দুপুর 3টায় হলো চেক ইন। আপনাদের ভাইয়া গাড়ি আনতে গেছে, তাবির কিন্তু ঘুমাচ্ছে, এই যে ঘুম তাবির। তো আমরা এখন যাব, তো এখান থেকে ভালোই দূর আছে আপুর বাসাটা। আমরা আছি আসলে বিচের পাশে, আর আপুর বাসা হলো মেন শহরের দিকে আর কি। ঠিক আছে, যাওয়া যাক তাহলে। তো আমরা আপুর বাসায় দাওয়াত খেতে চলে এসেছি। আপু আলহামদুলিল্লাহ অনেক আয়োজন করেছে, তো এখানে এটা হলো বিফ রান্না করেছে, বিফটা খুবই মজা হয়েছিল। তারপরে চিকেন রোস্ট করেছে, পোলাও করেছে, তারপরে ডিম, বেগুন ভাজি, বড় বড় চিংড়ি ভুনা করেছে, তো দই মিষ্টি, আপু সেমাই রান্না করেছে, আপুর হাতে সেমাইটাও খেয়েছি, খুবই মজা লেগেছে। আপুদের দেশের বাড়ি কিন্তু যশোরে, তো আপুর সাথে পরিচয় আমার অনেক দিন ধরেই, তো আপু এখানেই থাকে। তো যখনই আমার ব্লগে শুনেছে যে আমি এখানে আসব, তখন থেকেই হলো আপু আমাকে বারবার বলছিল যে আপু অবশ্যই আমার বাসায় কিন্তু আসবা। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আপুর মাশাল্লাহ খুব সুন্দর 2টা ছেলে আছে, আরাফ আর আরশ, ওরা 2জন তোষানের সাথে খেলাধুলা করছে। তো আপু আবার আমাদেরকে অনেক কিছু গিফট করেছে, আমি ওগুলো পরে দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ, হয়তো এই ব্লগে দেখাতে পারবো না। তো এখানে ঘুরতে এসেও দাওয়াত খেলাম, খুবই মজা লাগলো। তো আমরা ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা মানে পেনাংয়ের খুব পরিচিত একটা টুরিস্ট প্লেস পেনাং হিল ওইখানে চলে এসেছি। এটা একটা অনেক উঁচু পাহাড়, আর এই পাহাড়টা নাকি অনেক বছরের পুরাতন, আপনাদের ভাইয়া বলল 1300 কত জানি বলল বছরের পুরাতন একটা পাহাড়। তো এই পাহাড়ে উঠতে হয় হলো ট্রেনে করে, আমরা টিকিট কাটলাম। টিকিটের প্রাইস 2 রকম, যারা ফার্স্ট যাবে তাদের হলো 40 রিঙ্গিত, যারা নর্মাল যাবে তাদের 12 রিঙ্গিত, 40 রিঙ্গিত মানে 800 টাকার মতো। তো আমাদের, আমরা ফার্স্টটাই কেটেছি যাতে আমরা সুন্দর বসে বাচ্চা নিয়ে ইজিলি যেতে পারি। তো টিকিট কাটা শেষ, একটু পরে আমরা উঠবো ট্রেনে। এই তো আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেনটা পাহাড়ের উপরে বেয়ে উঠে যাচ্ছে, একদম মানে খাড়া একটা পাহাড়, তার উপর দিয়ে এরকম ট্রেনের রাস্তা করেছে পাহাড় কেটে। সত্যি এটা আসলে মানে নিজের চোখে না দেখলে এই সৌন্দর্য বলে বোঝানো যাবে না। তাবিব তার স্ট্রলারে বসে আছে, তো তাবিব মাশাল্লাহ খুব বেশি একটা কান্নাকাটি করেনি আলহামদুলিল্লাহ, সে আমাদেরকে ঘোরাঘুরিতে ভালোই সাপোর্ট করেছে। আর আমি ওর দিকে সবচাইতে বেশি খেয়াল রেখেছি যাতে ও মানে কমফোর্ট ফিল করে, আসলে ওর বয়স মাত্র 8 মাস, তো 8 মাসের বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করা কিন্তু এত ইজি না। তো ওর দিকে খেয়ালটা আমি বেশি রাখার চেষ্টা করেছি। তো আপনাদের ভাইয়া ক্যামেরা দিয়ে ভিডিও করছে, আপনাদের ভাইয়ার ক্যামেরাটা খুবই পছন্দ, যদিও বা সেটা আমাকে গিফট করেছে, কিন্তু আমি বলি তোমার যেহেতু বেশি পছন্দ তুমি এটা দিয়ে ভিডিও করো, এমনি ভিডিও করে শখের বসে ওর, আসলে ভিডিও করাটা ছবি তোলাটা শখ। তো সবাই মাস্ক পরা, কারণ এটা হলো ম্যান্ডাটরি করে দিয়েছে মালয়েশিয়ান সরকার, না হলে 1000 রিঙ্গিত জরিমানা করবে মাস্ক না পরলে, আর নিজের সেফটির জন্যই পরা। তো এই যে এই রাস্তা বেয়ে আমরা পাহাড়ের একদম উঁচুতে উঠে এসেছি, তো এখান থেকে পুরো পেনাং শহরটা দেখা যায়। তো এখানে বড় বড় ঝাউ গাছ আছে, ঝাউ গাছ আমার খুবই পছন্দ, খুবই ভালো লাগে আমার ঝাউ গাছ। তো আমরা ঘুরে ঘুরে দেখছি, আপনাদের সাথেও এটার সৌন্দর্য শেয়ার করার চেষ্টা করছি।
এখানে নাম না জানা অনেক গাছও আছে। আসলে আমি একটু ঘোরাঘুরিটাই বেশি এনজয় করেছি, ভিডিওটা একটু কমই করা হয়েছে, তো এখান থেকে চলে যাব। এখন ঠিক বাজে হলো রাত 10টা, আমরা যাচ্ছি রাত্রে খাবার খেতে। আমরা ওখান থেকে ঘুরে এসে এত টায়ার ছিলাম, কারণ আজকে অনেক সকালে ওঠা হয়েছে, তারপরে আর রেস্ট নেওয়া হয়নি, বাহিরে ছিলাম, তো এত টায়ার ছিলাম যে অনেক কিছু আমরা ওখানে কাভারও করতে পারিনি, খুব খারাপ লাগছিলো। আর তাবিবও ঘুমিয়ে গিয়েছিলো, তো এই কারণে আমরা হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে বিকালে একটু চা টা খেলাম, খেয়ে হলো রেস্ট করছিলাম। তো এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের সামনে, কিছু রেস্টুরেন্ট আছে। তো গতকাল আপনাদের ভাইয়াই খাবারটা নিয়ে এসেছিলো। এই বাতাস কি, হ্যাঁ। তো এখন যাচ্ছি বলে আমরা আমাদের রাত্রে খাবারটা শেষ করবো ওখানে গিয়ে, যাচ্ছি আর কি। এই যে তোষান, তোষান দেখি টাকা বাবা, আর এই যে স্টলারে তাবিজ, বাইরে একটা ঠান্ডা বাতাস, ভালো লাগছে ঠান্ডা বাতাসের জন্য। আসলে ঘোরাঘুরি করছি, সবই করছি, কিন্তু আগের মতো যে একদম মন খুলে ঘোরা, এই যে মাস্ক পরে ঘুরতে হচ্ছে, মানে কোথাও হাত দেওয়া যাচ্ছে না, সব কিছু মানে একটু অন্যরকম মনে হচ্ছে আর কি পৃথিবীটা। তো যাই হোক, আমাদের এই যে একদম হোটেলের সামনেই যাই, আমরা একটু খাওয়া দাওয়া করি, রাতে কি খাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে হোটেলের সামনের সাইডটা, এই হোটেলে আমরা উঠেছি, এই যে বেভিউ রিসোর্ট। এই যে আমাদের রাতের খাবার, এটা হলো একটা ফ্রাইড রাইস উইথ এগ পোচ, তারপরে নিয়েছি চিকেন মশালা। এখানে কিন্তু খাবার প্রাইসটা একটু হাই, নিয়েছি চিকেন চিলি, আর নিয়েছি গ্রিন সালাদ, আর সাথে হলো ড্রিঙ্কস। আর এখানে যেসব খাবার দোকানগুলো আছে, ম্যাক্সিমাম সব আমাদের বাংলাদেশি ভাইয়েরা এখানে জব করে আর কি, তো আমরা কথা বলতেও খুব কমফোর্ট ফিল করেছি, আর নিজের দেশের মানুষ পেয়েছি, খুব ভালো লাগলো। তো খাবারগুলো কিন্তু অনেক মজা, একটু এক্সপেন্সিভ হলো, খাবারগুলো খুবই মজা। তো রাত্রের খাবার শেষ করে আমি ওই ভাইদেরকে জিজ্ঞেস করলাম, ভাই এখানে কি পান পাওয়া যাবে? তো ওনারা আমাকে বললো, একটু সামনে হেঁটে যান, দেখবেন একটা দোকান আছে, আর এখানে রিক্সাটা দেখেন, এটা এখানকার রিক্সা, তো ওই দোকানে আপনি পান পাবেন। তো তাই আসলাম, জিজ্ঞেস করলাম, এটাও বাংলাদেশি একটা দোকান, জিজ্ঞেস করার সাথে সাথে বললো হ্যাঁ পান আছে, তো ওই যে আমাকে পান বানিয়ে দিচ্ছে আর কি। তো এখানে এসেও পান পেয়ে গেলাম, ভালোই লাগছে। তো এখন আমরা হোটেলে চলে যাব। এখন ঠিক বাজে হলো সকাল 10টা, পরের দিন আমরা এখন যাচ্ছি হলো ব্রেকফাস্ট করতে। আজকে আসলে টায়ার্ড লাগছিল সকালে অনেক, তাই আমরা একটু ঘুমিয়েছিলাম সকালবেলা। কিছু হবে না, চলো কিছু হবে না, চলো কিছু হবে না, নাস্তা একটু করবো, আসো না, কিছু হবে না, আমি তো পরে আসছি, হ্যাঁ আসো। তো আমরা হলো নাস্তা টাস্তা করে আমরা হলো বিচে যাব। এই যে আজকে থেকে কিন্তু মাস্ক পরা একদম ম্যান্ডাটরি, মানে মাস্ক পরতেই হবে। আচ্ছা, আমাকে অনেকে জিজ্ঞেস করছেন, আপু তুমি হলো মাস্ক কীভাবে পরেছো হিজাবের উপরে? মাস্কের ব্যান্ড দিয়ে পরেছি। আমরা তো আসবো আবার রুমে, তখন সব নিবো, আমি তো বেবির ব্যাগও আনিনি। তো ঠিক আছে, যাই আমরা নাস্তা করি, আজকে কী নাস্তা করা যায় দেখা যাক। আজকে আমরা একটু ওয়েস্টার্ন ইয়ে নিয়েছি, মানে ব্রেকফাস্টটা নিয়েছি, সাথে এশিয়ান ব্রেকফাস্টটাও আছে। ওয়েস্টার্ন ব্রেকফাস্টের মধ্যে আছে চিকেন নাগেট, চিকেন স্লাইস, এগ স্ক্রাম্বল, তারপরে আছে হলো প্লেন টোস্ট, তারপরে আরও কি জানি একটা আছে বাটার, তারপরে আর ওটা তো গতকালকেই দেখলেন, শ্রিম্প হলো নাসি গোরেং, এটা খেতে খুব মজা। তো আমাদের যেহেতু 4টা সেট নিতে পারবো আমরা, তাই আমরা 2টা ওয়েস্টার্ন নিয়েছি আর 2টা এশিয়ান নিয়েছি। তো আমরা এখন আমাদের নাস্তাটা এনজয় করছি, সাথে তো ফ্রুটস আছে, তারপরে জুস ছিল। তো নাস্তা শেষ করেই আমরা যেখানে নাস্তা করলাম তার পাশেই হলো সুইমিং পুল এরিয়া। তো এখানে 3টা সুইমিং পুল আছে দেখলাম, একটা বড়দের জন্য আর 2টা মনে হচ্ছে ছোটদের জন্য। তো আমরা আবার একটু সামনে, যেহেতু এদের এই হোটেলটা নিজস্ব বিচ আছে, তো আমরা সামনে যাচ্ছি, ওই বিচে যাচ্ছি আর কি। তো আমি আসলে এখনও বিচটা দেখিনি, আপনাদের ভাইয়া গতকাল এসে দেখে গিয়েছিল, আমার দেখা হয়েছিল না। তো
তো আমি একটু আপনাদেরকে এই জায়গাটা ঘুরে ঘুরে দেখালাম, কত সুন্দর দেখুন। আসলে এইসব সৌন্দর্য দেখলেই চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর করে সব বানিয়ে রেখেছে এই জায়গাটাতে। তো আমাদের তো মানে এটা দেখেই মনে হচ্ছে যে এখানেই বসে থাকি আসলে। তো এই যে অনেক রোদ বাহিরে, তো আমি হলো ওই যে ক্যাবটা কিনেছিলাম সেটা পরলাম, তাবিবকে ক্যাব পরিয়ে দিলাম, কিন্তু সে ক্যাব মাথায় রাখছে না। তো এই যে আমরা এখান থেকেই হেঁটে হেঁটে সামনের দিকে যাব, সামনের দিকে একটু হেঁটে গেলেই হলো বিচ। চারদিকে শুধু গাছপালা আর গাছপালা, সবুজ আর সবুজ। এই যে আপনাদের ভাইয়া তাবিব হলো এই যে ক্যারিয়ারে, তো সে এখন ক্যারিয়ারে থাকতে চায় না, একটু বড় হয়ে গেছে, তো ক্যারিয়ারে তার হলো আসলে ভালো লাগে না মনে হয়। আর তোশান তো খুব এক্সাইটেড, সে কি করবে না করবে বুঝে পাচ্ছে না, একবার এদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে। আসলে ওদের খুশিটার জন্যই এখানে এভাবে ঘুরতে আসা, যাতে ওদের ভালো লাগে। অনেক দিন কোথাও যাওয়া হয় না, ঘরের ভিতরেই, আসলে দূরে কোথাও যাওয়া হয় না এই আর কি। তো আপনারা তো দেখলেন, বিচ যারা পছন্দ করেন, সমুদ্র, তাদের তো আসলে অনেক ভালো লাগবে আশা করি। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো শান এখন কী করবে জানি না, যাই হোক সে অনেক কিছু নিয়ে এসেছে, সে তার কাজে বসে পড়েছে। তাবিবকে আমি এত টুপি পরানোর চেষ্টা করছি, মাথায় ভাবলাম যে গরম লাগবে, সে পরবেই না, কিছুতেই পরবে না। তো যাই হোক, না পড়লে তো ছোটো মানুষ জোর করা যাবে না, আজকে হয়তো বা তার মুড নেই পড়ার। এমনি নর্মালি কিন্তু সে এটা নিয়ে খুব বেশি একটা মানে ইয়ে করে না, যে পড়বো না এরকম না, আজকে তার মুড নেই। আমি বললাম থাক, না পড়লে না পড়ুক। না ঠিক আছে, জোলাগু রাস্তা কেমনে ভয় পাচ্ছে। তাবিবের অবস্থা দেখেন, তাবিব কেমন করে আছে, সে হলো ভয় পাচ্ছে। তাবিব ভয় পাচ্ছে বাবা, আমরা সমুদ্রে আসছি বাবা। ওরে আল্লাহ, কেমন করে মিশে আছে একদম বুকের সাথে আপনাদের ভাইয়া। আর তোশান্ত এই যে সে স্যান্ড কাসেল বানাচ্ছে বালি নিয়ে, সেই খেলায় মত্ত, সে খেলে খেলে এখন হলো আবার সুইমিং করবে মনে হয় খেলাধুলা শেষ হলে। এই তাবি আসলে আমাদের হোটেলের মধ্যে এখানে এসে বসে থাকলেও অনেক সৌন্দর্য, তাই না গো? এই যে তাবি, তাবি ভয় লাগছে বাবা, অনেক রোদ বাইরে, অনেক অনেক রোদ। তো এখন আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করব, এখানে বসারও জায়গা আছে। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব, কেমন লাগলো জানাবেন। আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যতটুকু সময় ম্যানেজ করে পেরেছি আর কি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।